আমরা ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব এবং ভাইজানের মুখকে আমরা উজ্জ্বল করব। আমরা শুনেছি ভাঙড় এবং পূর্ব ক্যানিং এ ভাইজান সুন্দরা শরীফ আহালে সুন্নাতুল জামাতের পণ্ডার পেশগাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় যে আমি ভাঙড় এবং পূর্ব ক্যানিং এ প্রার্থী দিচ্ছি, যে 44টার একটা যদি ভাঙড় পায় ভাঙড়ের মানুষের থেকে আপনারা কেমন ছাড়া পাবেন একটু জানাবেন। ভাঙড়ের ছাড়া বলতে দেখেন আজকের আমাদের যে সংগঠন, আমাদের ছেলেরা কিন্তু কারুর অন্যায় করে না, কারুর অত্যাচার করে না। আমরা সবসময় ভাইজান আমাদেরকে বলে যে হকের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যার কারণে ভাঙড়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এত কংক্রিট যেটা ভাষায় আমি বলতে পারবো না। কো যে কটা বুথ আছে ভাঙড় এলাকায় এমন কোনো বুথ নেই যে সেই বুথে আমাদের সংগঠন নেই। তবে মানুষ যেভাবে এগিয়ে আসছে, যেভাবে ভাইজানকে সাথ দিচ্ছে, ইনশাআল্লাহ এইভাবে যদি দিয়ে যায় আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব এবং ভাইজানের মুখকে আমরা উজ্জ্বল করব। আমার শেষ প্রশ্ন, যে ভাঙড় বিধানসভার মধ্যে 13টা অঞ্চল আছে, যার মধ্যে ভাঙড় 1-এ 3টে এবং ভাঙড় 2-এ 10টা, এই যে থানার মধ্যে যে কম্পিটিশন বা কম্বিনেশন একত্রিতভাবে আপনারা কীভাবে এগোচ্ছেন? আমরা দেখুন পুরো বুথ লেভেল থেকে আমাদের কাজ হচ্ছে, পুরো বুথ লেভেল থেকে একদম শেষ স্টেজ থেকে আমাদের কাজ চলছে। এ বিষয়ে ভাইজান যেভাবে আমাদের বার্তা দিচ্ছে আমরা ঠিক সেই হিসাবে আমরা কাজ করে এগিয়ে যাচ্ছি। আপনাদের এই সংগঠন তো অরাজনৈতিক সংগঠন। জি, সিএম চ্যানেলে ভাইজান বক্তব্য দিল যে 1.5 থেকে 2 মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবে, সে ব্যাপারে আপনারা কতটা? এই বিষয়টা ভাইজান ব্যস্ত মানুষ তো, তা এই বিষয়ে ভাইজান আলোচনা করছে এবং আলোচনা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে সবাইকে জানিয়ে দেবে, ব্লক সেক্রেটারি, মহকুমা সেক্রেটারি, জেলা সেক্রেটারি সবাইকে ভাইজান জানিয়ে দেবে। ভাঙড় থেকে আপনারা কেমন আশা করছেন যে রাজনৈতিক দল ভাইজান প্রতিষ্ঠা করবে? ভাঙড় থেকে তো 100-এ 100 ইনশাআল্লাহ বেরিয়ে যাবে, এটা আমরা আশা করি। আপনারা যারাই দেখছেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম আমাদের ভাঙড় থানার সেক্রেটারি মিন্টু শিকারি ভাইজান। ভাইজানের কাছে আমার আরেকটা একান্তভাবে প্রশ্ন, যে এই যে সংগঠনের ছেলেদের উপর অত্যাচার হচ্ছে, আমরা ভাইজানের কাছ থেকে শুনেছি ভাইজান বলছে যে আমাদের ছেলেদের যত মারবে তানার প্রভু তানার মহান আল্লাহ তানাদের মানে সংগঠনের সম্মান আরও বাড়িয়ে দিচ্ছে, এ ব্যাপারে আপনার মতামত? দেখুন যে আমরা ভাইজান আজকের এমন একটা ঘরের সন্তান যে ভাইজান মানুষকে ভুল ডিসিশন দিতে পারে না, এবং ভাইজান আমাদেরকে বলে আমরা যখনই মার খাই ভাইজান বলে ধৈর্য ধরো, সফর করো, সহ্য করো, এর বিচার আল্লাহ করবে, এর বিচার সৃষ্টিকর্তা করবে। এবং আমাদেরকে ভাইজান যেভাবে পরিচালনা করে এবং যেভাবে ধৈর্য এখতিয়ার করে আমাদেরকে কথা বলে, যেভাবে ধৈর্য নিতে বলে, আমরা ঠিক সেইভাবেই চলি। ভাইজানের বিহীন কোনো আমরা কাজ করিনি আর আগামীতেও করবো না। ভাইজানকে আমরা এখনও মানছি, আগামী দিনেও মানব ইনশাআল্লাহ। বারবার অত্যাচার হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত যেসব গ্রামগুলো আছে, তো সেখানে সূত্র মারফত নাম আসছে সওগাত মোল্লার আর কি যুব থেকে, এগুলো হচ্ছে, তো তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন এটা তো আপনারা জানেন ব্যাপারটা, এটা তো আজ থেকে 3 মাস আগে থেকে জানে যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত যেসব সদস্য আছে বা ফুরফুরা শরীফের যত দল আছে বা আব্বাস সিদ্দিকীর যত দল আছে বা যারা ইউনিটিতে যুক্ত আছে, যারা এই দল করছে, তাদেরকে এক একটা ধরে ধরে ঠ্যাং হাত পা ভাঙব, এ কথা প্রকাশ্যে তো বলে দিয়েছে, তো মিডিয়ায় আছে, এতে বুঝতে বাকি আছে? সব তো উনিই করাচ্ছে, সব তো সওগাত মোল্লাই করাচ্ছে। তার এবারে আপনাদের পদক্ষেপ কী চলবে আগামী দিন? আগামী দিনে আমরা এটাই বলবো যে আল্লাহ ওনাকে হেদায়েত করুক, আল্লাহ ওনাকে ভালো করুক, এটা আমরা চাই। কেন আমরা ওনাদের মতো হিংস্র নয়, আমরা দোয়া করব, আমাদের এই শিক্ষা ভাইজান আমাদের দেয়নি। আমরা এতক্ষণ ছিলাম মিন্টু শিকারি ভাইজান, তিনি তানার ভাষা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তানার সংগঠনের নেত্রী পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাই শেষ কথা, এবং যে আমরা ভাঙড়ের মধ্যে যে এত অত্যাচার ছিলাম এবং সংগঠনের ছেলেদের উপরে যে অত্যাচার নেমে এসছে, যিনি এনার কাণ্ডারি মূল কাণ্ডারি তানার কাছে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে তানাকে আল্লাহ যেন হেদায়েত।
তারপরে মূল্যবান সময় আমাদের এই চ্যানেলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।